হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমার সব কাজকর্ম শেষ, টান টান সব কিছু শেষ। এই যে টিপু মার আজকে নিয়ে বসে আছি, একেবারে খাটের মানে এই যে কান্না করছে। নিচে নামবার জন্য নিচে নামতে দিতে পারি না, কারণ কি শিল্পী কাজ করছে। উঠো টুটু, কিভাবে নেমে গেল নিচে? চলো উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো বাবা, উপরে উঠো, উঠো উঠো, চলো 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 চলো। গুড বয়, গুড বয়, গুড বয়। উঠো উঠো উঠো, উপরে উঠো, উঠো, চলো উঠে। এই যে উঠা দিয়ে দেবে, এই যে বউ করছে, উঠাতে দেবে না। উঠো, ছুতেই দেবে না এখন। এই যে উঠো 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 টিকটো, এই যে আমার এই ড্রয়ারে, এই যে দেখাচ্ছি, এই ড্রয়ারের মধ্যে সব থাকে সব কিছু। তো সেখান থেকে জানি না ড্রয়ারটা কিভাবে খুলে এই ময়শ্চারাইজারটা বের করে দিয়েছে। ময়শ্চারাইজার বের করে বেশ এটাকে চাবাচ্ছিল, মানে নিয়েই ছিল, পুরো চাবাতে পারেনি। দেখছো বিছানাতে উঠতে বলছে, উঠো বিছানা উঠো। চলো উঠো, কাজ করতে দাও, নেবে না, তোমার বল নেবে না। টিটু আ যা, বাথরুমে কি ময়না করছিস? হ্যাঁ আ যা টিটু,
উঠো উঠো বিছানা উঠো দুটা নিল কোথায় রোপ কোথায় রোপ রোপ কোথায় রোপ রোপ হ্যাঁ বড় রোপটাকে ছিঁড়ে ফেলেছে এখন একটা ছোট একটা রোপ কিনে দেওয়া হয়েছে এটাকে এখন চাবাবে বসে বসে হয়ে গেছে হয়ে গেছে এখনই বেস 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 হয়ে গেছে তুমি খেলো এমন ভাবে চিৎকার করলো মাঝে মধ্যে শান্তিত থাকে কিন্তু মাঝে মধ্যে শিল্পীকে দেখে এমন চিৎকার করবে যে যেন ওকে চিনেই না আর কি আর সেই জন্যই ওকে গলায় লেস দিয়ে রাখতে হয় এখন গেছে বাথরুমে শি করতে নিচে যে ভয়ে ছেড়ে সামনে দাঁড়িয়েই করছে তা নইলে একটু দূরে সরেই করে তো যখন করে তখন আমি ওকে আর কোনো ডিস্টার্ব করি না এই যে বেরো না তো করেছে একটু জল ঢেলে দেবো আর কি তো এখন আমি ওষুধ খাওয়ার পালা আমার ভিটামিন সি আর আয়রনের ট্যাবলেটটা আমি খাই আর কি রেগুলার তো প্রথমে আমি আয়রনটা খাবো ওটা আচ্ছা ওটা খাবো ভিটামিন সি ন্যাচারাল সি এটা আমি খাবো আরো আধা ঘন্টা পরে এই যে কিছু সবকিছু শুকে শুকে দেখতে হয় কি জিনিস কি না আর ওর যদি ঘরের জিনিস না হয় নতুন কোনো জিনিস হয় তবে ভীষণ প্যারাটাস হয়ে যায় তো এই যে উনি বল চাইছেন কি বল চাই যে বল নিয়ে বসে আছে মুখে নিয়ে বসে থাকবে অনেকক্ষণ অনেকক্ষণ বলটা মুখে নিয়ে বসে থাকবে তাহলে দে 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 দেবে না দে বল দে 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 আবার আমার পায়ের কাছে আসছে আবার নিতে বলছে দে 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 দে
করতেই চলতে থাকে আর কি আমাদের। ব্রেকফাস্ট আমার বানানো শেষ, আমি তো খেয়ে ফেলেছি, ওইও খেয়েছে, কতটুকু রুটি খেয়েছে, কিন্তু এখন আমার ওকে দিতে হবে খাওয়া। ব্যাস এইভাবেই চলবে আর কি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না।